নির্বাচনের বাকি আছে আর মাত্র দুই দিন। আগামীকাল সকাল আটটায় থেকে প্রচার প্রচারণা শেষ হবে। শেষ সময়ে প্রার্থীরা জয় পরাজয়ের যে সমীকরণ সেটি মিলাতে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন মন জয় করার জন্য। আমি রয়েছি কুষ্টিয়া তিন আসন সদর উপজেলায়। এখানে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং তার সাথে শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু। আমরা তার সাথে রয়েছি, একটু কথা বলতে চাই। আসলে এই যে নির্বাচনী আর মাত্র একদিন বাকি আছে, অর্থাৎ আগামীকাল সকাল আটটায় প্রচারণা শেষ হবে, কেমন সমর্থন পাচ্ছেন জনগণের? জনগণের ভিতরে ব্যাপক সাড়া পাচ্ছি, এবং বিশেষ করে ইয়াংরা আমার প্রতি খুবই দুর্বল, যেহেতু আমি ক্রীড়া সংগঠক আর জনগণের পাশে তো সবসময় থাকি, সেই হিসাবে ব্যাপক সাড়া পাচ্ছি। আসলে এই যে নির্বাচন, আপনি তো হেভিওয়েট প্রার্থী মাহবুবুল আলম হানিফের প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন কিনা? না, এখানে তেমন চ্যালেঞ্জের মুখে পড়ছি না। সমস্যা একটা হচ্ছে আমাদের কর্মীদের উপরে, তারা একটু সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসীদের পেটোয়া বাহিনী দিয়ে আমাদের কর্মীদের গায়ে হাত দিচ্ছে, আমাদের প্যান্ডেল ডাকছে না, এবং পোস্টার ওনারা যেই অঞ্চলে যাচ্ছে আর কি প্রোগ্রাম করতে, সেই অঞ্চলে সব পোস্টার কেটে দিচ্ছে, এবং দুঃখজনক ব্যাপার হলো আমাদের মহিলা কর্মীদেরকেও গায়ে হাত দিচ্ছে। আসলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ, কারণ আমরা যেহেতু এই কুষ্টিয়ারের সন্তান, আমার বাবা মেয়র আনোয়ার আলী 1989 সাল থেকে সে পৌরসভার মেয়র এবং চেয়ারম্যান আছে, এবং আমি তার পাশে থেকেই আমি দেখছি কীভাবে রাজনীতি করতে হয়, মানুষের সেবা করতে হয়, আমি সেইভাবেই চলি এবং তার আদর্শ নিয়ে। এই কারণে কিন্তু মানে ব্যাপক জনগণের ভিতরে সারা, এবং সঠিক নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী আমরা জিতব। যেমনটি শুনছিলেন, আসলে শেষ সময়ে কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা, আসলে আর সময় আছে মাত্র দুই দিন। এই দুই দিন পরেই বোঝা যাবে 7 তারিখে আসলে কে জয়ী হবে আর কে পরাজিত হবে। শেষ সময়ে সমীকরণ মেলাতেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কুষ্টিয়া তিন আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাদের